আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছো? এই তো স্যার, কি আজকে আসছো ক্লাস করতে? হ্যাঁ স্যার আসছি তো, ভালো লাগতেছে না কেন? স্যার, ওয়ান লাইন স্যার কিছুই বুঝি না, কি বলবো। আজকে কিছু সমস্যা যেগুলো আছে সেগুলো করে দেব, বইয়ের প্রশ্নগুলো সলভ করে দেব। তোমরা বই খাতা নিয়ে বসো, আমি যখন শুরু করব আমার সঙ্গে সঙ্গে তোমরা এগুলো শুরু করবে। আজকে কি পড়াবেন? আজকে জাবেদ আহমেদ যে সৃজনশীল যে সমস্যাগুলো আছে সমস্যার সমাধান করে দেবো একটা। আরে সহজ না, তাহলে এটা তো সহজ না, তার আগে ডেবিট ক্রেডিট পড়ান। ডেবিট ক্রেডিট তো পড়ান হলো না, ডেবিট ক্রেডিট তো করেছি, কালকে তুমি ছিলা না অর্গ। কি ডেবিট ক্রেডিট আবার আলোচনা করতে কেমনি হবে? সরি আবার আলোচনা করতে হবে? সহজ আছে স্যার, আবার আলোচনা করব ডেবিট ক্রেডিট প্রত্যেকটা হিসাবে কিভাবে ডেবিট ক্রেডিট করা যায়। স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম, ভালো আছো কামরুল স্যার। হ্যাঁ তো গতদিন আমি কি আলোচনা করেছিলাম, জাবেদা জাবেদার যে বিবরণের ঘর আছে, জি স্যার, বিবরণের ঘরে আমরা কি লিখি, জাবেদার প্রত্যেকটা লেনদেনের ডেবিট এবং ক্রেডিট আলাদা করে আমরা লিখি, কোন হিসাব খাতকে ডেবিট করব এবং কোনটাকে ক্রেডিট করব, সেটা কি জানা আছে তোমাদের? ডেবিট ক্রেডিট হ্যাঁ স্যার মোটামুটি ধারণা আছে। আমি একটু আলোচনা করে একটা সমস্যা যেটা আছে আমি সমাধান করে দিই। তো হিসাব তো আমরা জানি, হিসাবটা কি লেনদেনের শ্রেণীবদ্ধ এবং সংক্ষিপ্ত বিবরণীকে বলা হয় কি হিসাব। এই হিসাবটাকে সনাতন পদ্ধতি বা প্রাচীন পদ্ধতি অর্থাৎ পুরাতন পদ্ধতিতে তিন ভাগে ভাগ করা হয়, ব্যক্তিবাচক হিসাব, সম্পত্তিবাচক হিসাব আর নামিক হিসাব। বুঝলে কিছু? হিসাবকে পুরাতন পদ্ধতিতে তিন ভাগে ভাগ করা যায়। একটা হলো ব্যক্তিবাচক হিসাব, ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে সম্পর্কিত হিসাবকে বলা হয় ব্যক্তিবাচক হিসাব। ব্যক্তিবাচক হিসাবে যে গ্রহণ করবে তাকে বলা হয় গ্রহিতা, আর যে দান করবে তাকে বলা হয় দাতা। গ্রহিতা ডেবিট হয় আর দাতা ক্রেডিট হয়। যেমন আমি একটা উদাহরণ দিই, রহিম করিমকে 500 টাকা প্রদান করলো, তাহলে কে দিল? রহিম করিমকে দিল। করিম হলো গ্রহিতা, যে পাবে সে হলো ডেবিট, তাহলে করিম হিসাব ডেবিট আর রহিম যেহেতু প্রদান করেছে রহিম হিসাব কে ক্রেডিট। গ্রহিতা ডেবিট আর দাতা ক্রেডিট। বুঝতে পারলে? ব্যক্তিবাচক হিসাবে যে গ্রহণ করবে সে ডেবিট এবং যে প্রদান করবে সে হলো ক্রেডিট। যেমন রহিম করিমকে 500 টাকা প্রদান করলো, রহিম করিমকে দিল, তাহলে করিম হিসাব ডেবিট আর রহিম হিসাব কি ক্রেডিট। এরপরে আসো সম্পত্তিবাচক হিসাব। সম্পত্তিবাচক হিসাবে সকল প্রকার সম্পত্তি কি হবে, সম্পত্তি যদি আসে ব্যবসায় সম্পত্তি আসলে ডেবিট হবে আর চলে গেলে কি হবে ক্রেডিট হবে। এই হবে যেমন আসবাবপত্র ক্রয়, আসবাবপত্র যদি ক্রয় করা হয় তাহলে আসবাবপত্র আসবে, আসবাবপত্র হিসাব ডেবিট, এটা একটা সম্পত্তি। আর কি হবে, নগদ টাকা চলে যাবে, এটাও সম্পত্তি, নগদান হিসাব ক্রেডিট, আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এটা গেল সম্পত্তিবাচক হিসাব। এরপরে আসো নামিক হিসাব বা আয় ব্যয় বাচক হিসাব। আয় ব্যয় বাচক হিসাবে সকল প্রকার ব্যয় হবে ডেবিট, যত ব্যয় আছে ব্যয়গুলো হবে ডেবিট আর আয়গুলো হবে ক্রেডিট। ব্যয় যেমন বেতন, ছাপা, মণিহারি, এরপর যাতায়াত খরচ, বিমা প্রিমিয়াম ইত্যাদি, এগুলো হলো ডেবিট, নগদে খরচ করলে নগদান হিসাব ক্রেডিট। আর আয় হচ্ছে ক্রেডিট, যেমন বিনিয়োগের সুদ প্রাপ্তি, ঋণের, তারপর ব্যাংক জমার সুদ প্রাপ্তি, লভ্যাংশ প্রাপ্তি, বাট্টা প্রাপ্তি, এগুলো যদি আয় হয় আয়ের ক্ষেত্রে আয়গুলো ক্রেডিট হবে, ব্যয় ডেবিট আয় হলো ক্রেডিট। এখন আসো, তোমাদের কাছে বই আছে কি? জি স্যার, বইয়ে বই বের করো, বইয়ের 77 পৃষ্ঠা বের করো একটু।
একটু বইয়ের 77 পৃষ্ঠা বের করো। বইয়ের 77 পৃষ্ঠা স্যার আপনি দেখা পায় না কেন? দেখতে বাবা কি দেখা যাচ্ছে? না স্যার দেখা যাচ্ছে না। না স্যার ওএমসি লোগো দেখা যাচ্ছে। ওএমসি লোগো দেখা যাচ্ছে কিন্তু স্যার আপনার ভিডিও অফ করা আছে। এখন দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার এখন দেখা যাচ্ছে। বইয়ের দেখো 77 পৃষ্ঠা, বইয়ের 77 পৃষ্ঠা, বই বের করো সবাই, বই বের করে দেখো। দুই নম্বর যে স্যার করছি, দুই নম্বর, দুই নম্বর কি লেখা আছে দেখো তো, আমি পড়ি তোমরা একটু দেখো। বাহাউদ্দিন অ্যান্ড সন্সের 2017 সালের মে মাসের লেনদেনগুলো নিম্নরূপ। মে দুই, ব্যবসায়ের জন্য ব্যাংক হতে উত্তোলন 15,000 টাকা। রমিজ ব্রাদার্স এর নিকট 5% বার্তায় 10,000 টাকার পণ্য বিক্রয়। চালান নম্বর 173, চালানে পরিবহন খরচ ধরা হয়েছে 1,000 টাকা। 5 তারিখ ভাড়া অগ্রিম পরিশোধ 3,000 টাকা। 8 তারিখে পণ্য ক্রয় বাবদ চেক প্রদান 7,000 টাকা। 10 তারিখ 5% বার্তায় শাহাদত অ্যান্ড কোম্পানির নিকট 9,000 টাকার পণ্য বিক্রয়। চালান নম্বর 174, প্যাকিং চার্জ 500 টাকা। 15 তারিখ নগদ উত্তোলন 1,000 টাকা। তাহলে এগুলো কি দেওয়া আছে? মে মাসের লেনদেন দেওয়া আছে। তো এখান থেকে ক নম্বরে বলা হয়েছে বাহাউদ্দিন অ্যান্ড সন্সের মে মাসের বিক্রয় খাতে বার্তার পরিমাণ নির্ণয় করো। তাহলে বার্তা কোন কোন লেনদেনে আছে একটু দেখো তো তোমরা। দেখো মে 3 তারিখ রমিজ ব্রাদার্স এর নিকট 10 তারিখ বার্তায়, হ্যাঁ 3 তারিখে আছে, আর কত তারিখ আছে? 10 তারিখ, 10 তারিখ। তাহলে বার্তার পরিমাণ নির্ণয় আমরা কিভাবে করব? আমি খাতায় লিখছি দেখো। দুই নম্বর প্রশ্নের ক এর উত্তর, দুই নম্বর প্রশ্নের ক কি লেখা আছে এখানে? মে মাসে বিক্রয় খাতে বাটার পরিমাণ নির্ণয়। তাহলে আমরা হেডলাইন দিব মে মাসে বিক্রয় খাতে। অ্যানসার হবে 95 স্যার। বিক্রয় খাতে বাটার পরিমাণ নির্ণয়, বাটার পরিমাণ নির্ণয় লেখে নাও। তাহলে আমরা ঘর দিব প্রথমে, যেহেতু তারিখ আছে তারিখের ঘর দিব, তারপর দিব বিবরণ। বিবরণ টাকার ঘর একটা দিলেও হবে, দুটা দিলেও হবে, টাকা টাকা। তাহলে আমরা টাকার ঘর দিলাম, টাকার ঘর দিলাম। এখন এটা কত সালের অঙ্ক দেখো, 2017 সাল। তাহলে আমরা 2017 সাল আগে লিখলাম। তাহলে বারটা কোন কোন তারিখ আছে? 3 তারিখ আছে আর 10 তারিখ আছে। মে 3 আমরা লিখব, মে 3 তারিখ। মে 3 তারিখে কি লেখা আছে? রমিজ ব্রাদার্স এর নিকট বিক্রয়। তাহলে রমিজ ব্রাদার্স হিসাব, রমিজ ব্রাদার্স, এখানে কত টাকা আছে? 10,000 টাকা। 50 টাকা হবে স্যার। 10,000 টাকা, 5% বাড়টা, তাহলে 10,000 গুণন 5%, তাহলে কত হয়? 50 টাকা, 500, 50 টাকা, 500 হয়। এরপর ও স্যার সরি 1,000 টাকা ধরছি আমি। মে 10 তারিখ, 10 তারিখে কি লেখা আছে দেখো। 10 তারিখে, 10 তারিখে দেওয়া আছে 5% বার্তায় শাহাদত অ্যান্ড কোম্পানির নিকট 9,000 টাকার পণ্য বিক্রয়। তাহলে আমরা লিখব শাহাদত অ্যান্ড কোম্পানি, শাহাদত অ্যান্ড কোম্পানি, এখানে 9,000 টাকা। কত পার্সেন্ট বার্তা? 5% গুণন 5%, তাহলে 9,000-এর 5% হয় 450 টাকা। 450
দেখতে পাচ্ছ? তাহলে 500 আর 450 আমরা যদি যোগ করি তাহলে কত হবে? 950। তাহলে এটাই হলো মোট বাটার পরিমাণ 950। কি বোঝা গেল না, কার কোনো সমস্যা আছে বলো? না স্যার, সমস্যা আছে? এখানে বলা হয়েছে যে মে মাসে বিক্রয় খাতের বাটার পরিমাণ নির্ণয় করো। তাহলে বিক্রয় আছে তোমার 3 তারিখে আছে, রমিজ ব্রাদার্স এর নিকট 5% বাটায় 10,000 টাকার পণ্য বিক্রয়। তাহলে 10,000-এর 5% করলে হয় 500 টাকা, আর 10 তারিখে আছে শাহাদত এন্ড কোম্পানির নিকট 9,000 টাকার পণ্য বিক্রয় 5% বাটা। তাহলে 9,000-এর 5% করলে আমরা পাচ্ছি 450। তাহলে আমরা মোট পেলাম 950। এই 950 হলো বিক্রয় খাতে বাটার পরিমাণ। ক্লিয়ার? এরপরে দেখো, খ নম্বরে দেওয়া আছে উপযুক্ত লেনদেনের ভিত্তিতে বিক্রয় জাবেদা প্রস্তুত করো। আমি সেদিন বলেছিলাম যে এগুলো জাবেদা কয় প্রকার? 2 প্রকার, সাধারণ জাবেদা আর একটা আছে বিশেষ জাবেদা। এই বিশেষ জাবেদার মধ্যে আছে তোমার বিক্রয় জাবেদা। তো বিক্রয় জাবেদার ঘরের সংখ্যা কয়টা হয় জানা আছে কি? তিনটা না, কলম সংখ্যা হয় 5টা। তো আমি এখানে খাতায় দেখাই দিচ্ছি, দেখো বিক্রয় জাবেদার একটা শখ দেখাইছি। প্রথমে আমরা লিখবো কি, তারিখ। যেহেতু বিক্রয় হিসাব ক্রেডিট হয়, বিক্রয় ক্রেডিট না বিক্রয় ক্রেডিট? জি স্যার। তাহলে এটা ডেবিট খাত, এখানে বিবরণ না লিখে আমরা লিখবো ডেবিট হিসাব খাত। এরপর চালান নম্বর, কত নম্বর চালানে বিক্রয় হয়েছে। এরপর সূত্র, আর বিক্রয় বাকিতে বিক্রয় করলে দেনাদার হয়, দেনাদার হিসাব ডেবিট, দেনাদার হিসাব ডেবিট, আর বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে বিক্রয় জাবেদার যে আমরা শখ করব, এখানে কলম সংখ্যা কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা, তোমরা এরকম ভাবে আঁকিয়ে নিতে পারো। তাহলে আমরা কি লিখবো এখানে, 2 নম্বরে খ, 2-এর খ, এখানে বলা হয়েছে যে লেনদেনের ভিত্তিতে বিক্রয় জাবেদা প্রস্তুত করো। তাহলে একটা বিক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, উপরে আমরা শিরোনাম দিলাম বিক্রয় জাবেদা। তাহলে কত তারিখের বিক্রয় এটা, কোন কোন তারিখে বিক্রয় আছে? 3 তারিখ আর 10 তারিখ। কত সালের? 2017 মে 3 তারিখ। দেখো এখানে দেওয়া আছে যে 3 তারিখে রমিজ ব্রাদার্স এর নিকট 5% বাট্টায় 10,000 টাকার পণ্য বিক্রয়। তাহলে আমরা এখানে এই লেনদেনটা আগে খসড়া করে নিব, এখানে লিখব নোট, নোট অথবা খসড়া, মে 3, এখানে বিক্রয় দেওয়া আছে কত? 10,000 টাকা, বিক্রয় 10,000, আর এই বিক্রয়ে বাট্টা দেওয়া আছে। বাট্টা দিলে তাহলে বাট্টাটা বাদ দিতে হবে, বাট্টা 5%, 500 টাকা, বাট্টাটা বাদ দিব, বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে হচ্ছে 9,500 টাকা, 9,500। আর এর সাথে আছে, ৯৫০০ হলো, আর তার সাথে আছে চালান নম্বর 173 এবং চালানে পরিবহন খরচ ধরা হচ্ছে 1,000 টাকা। তাহলে পরিবহন খরচটা যোগ করতে হবে। তাহলে যোগ পরিবহন খরচ, পরিবহন খরচ কত টাকা? 1,000 টাকা। 1,000 টাকা আমরা যোগ করলাম, 9,500 আর 1,000 আমরা যদি যোগ করি তাহলে আমরা পাবো 10,500 টাকা। এই যে 10,500, 3 তারিখের যে লেনদেন এটা 10,500। এই 3 তারিখে এখন আমরা এখানে লিখব কার কাছে বিক্রি করেছি আমরা, রমিজ ব্রাদার্স এর নিকট। তাহলে রমিজ ব্রাদার্স, রমিজ ব্রাদার্স হিসাব, রমিজ রমিজ ব্রাদার্স হিসাব দিলাম। চালান নম্বর দেওয়া কত? 173, 173 নম্বর চালান। সূত্রের ঘরে টিক ছিল, একটা প্রশ্ন আছে। একটা প্রশ্ন আছে, আচ্ছা আমি একটা লেখি তারপরে বলো। এই যে এই সূত্র ঘর টিক চিহ্ন দিলাম, আর মোট খরচের পরিমাণ কত? 10,500 টাকা হলো। এই 10,500টা এখন এখানে লিখব, 10,500 টাকা। এখন বলো তোমার কি প্রশ্ন আছে সেটা বলো। স্যার আপনি যে নিচে নোট করছেন না স্যার, আমি নোট করে না, নোট না করে যদি সরাসরি বসাই
তাহলে হবে কি? যেহেতু চার নম্বর এটাতে দিতে হবে, তাহলে দুই লাইনে চার নম্বর কেমনে দিবে? তার নাম্বার কিছু কমে যেতে পারে, সেই জন্য এই খসড়াটা করে নিতে হবে। তাহলে তিন তারিখের জন্য হলো। এরপর আসো, মে কত তারিখে আছে? দশ তারিখ। এটাও বিক্রয় করা হয়েছে, বিক্রয় কত টাকা আছে দেখো তো। দশ তারিখে 9,000 টাকা বিক্রয়, তাহলে 9,000 টাকা লিখলাম। বাদ বাদটা, বাদটা তোমার 5%, তাহলে 9,000-এর 5% বাদটা করলে হয় 450 টাকা, তাহলে 8,550 টাকা হলো। 8,550, আর প্রশ্নে লেখা আছে দেখো যে চালান নম্বর 174 এবং প্যাকিং চার্জ আছে কত? প্যাকিং চার্জ কত? 500 টাকা। প্যাকিং চার্জ 500 টাকা, খরচ যেহেতু আমরা যোগ করব, যোগ প্যাকিং চার্জ, প্যাকিং চার্জ 500 যোগ করব, শূন্য 9,050। এটা লেনদেন শেষ, আমরা ক্লোজ করে দিব। তাহলে এখানে আমরা লিখব মে কত তারিখ? 10 তারিখ। মে 10 তারিখ শাহাদাত এন্ড কোম্পানি, শাহাদাত এন্ড কোম্পানি হিসাব। চালান নম্বর কত? 174। 174 নম্বরে আমরা এখন লিপিবদ্ধ করব কত টাকা, এই যেখানে বের করেছি কত টাকা? 9,050। তাহলে এখানে 9,050। আর কোনো বিক্রয় আছে কি? ধারে বিক্রয় দেখো তো প্রশ্নে, দুই নম্বর প্রশ্নে কোনো ধারে বিক্রয় নাই, তিন তারিখ আর 10 তারিখ ছিল। তাহলে যেহেতু বিক্রয় আর নাই, তাহলে আমরা এখন এই টাকাটা যোগ করে দিব। তাহলে যোগ করে কত হয়? 10,000 আর 9,000 কত হয়? 19,550। 550 টাকা, যেহেতু আমাদের আর কোনো লেনদেন নাই, আমরা দুইটা আমাদের এখানে ক্লোজ করে দিব। তাহলে এটা হলো আমাদের কি যাবে? বিক্রয় যাবে। দেখো বুঝতে পার, বুঝতে কোনো সমস্যা থাকলে বলো, প্রশ্ন করো। বোঝা গেল কি? তাহলে আমরা বিক্রয় জাবেদার উপরে কি লিখবো? শিরোনাম কি লিখবো? বিক্রয় জাবেদা। তারিখ, যেহেতু বিক্রয়টা কি হয়? ক্রেডিট হয়। তাহলে বিক্রয় ক্রেডিট হলে আমরা লিখবো ডেবিট হিসাব খাত, চালান নম্বর, সূত্র জানাদার ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট। তিন তারিখ রমিজ ব্রাদার্স 173 নম্বর চালান, এখানে আমি দেখাই দিয়েছি কিভাবে হলো, টাকাটা বিক্রয়ের মধ্যে থেকে বাদটা বাদ আর পরিবহন খরচটা যোগ করলাম। তাহলে যোগ করলে এখানে মোট আসলো 10,500। এই 10,500টা আমরা এখানে লিখলাম। এরপরে 10 তারিখ শাহাদাত এন্ড কোম্পানি কত টাকা ছিল? বিক্রয় ছিল 9,000 টাকা, আর এখানে বাদটা ছিল 5%, 450 টাকা বাদ দিলে 8,550, আর প্যাকিং চার্জ ছিল 500, তাহলে মোট হলো 9,050। তাহলে এই 10 তারিখের লেনদেনে আমরা লিখবো 9,050, তাহলে মোট আমাদের 19,550। এটা বিক্রয় জায়গাদার যোগফল। কি ক্লিয়ার? বুঝতেছ? হ্যাঁ স্যার। এরপরে আসো প্রশ্নে, আসো দুই নম্বর প্রশ্নে। এখানে গ নম্বরে বলা হয়েছে যে বিক্রয় জাবেদার সংশ্লিষ্ট লেনদেন ব্যতীত অবশিষ্ট লেনদেনের সাধারণ জাবেদা দেখাও। তাহলে বিক্রয় জাবেদার সংশ্লিষ্ট লেনদেন কোনটা কোনটা? বিক্রয় জাবেদার 3 আর 10 তারিখ। তাহলে 3 আর 10 তারিখের বাদে যে বাকি লেনদেনগুলো আছে, এই লেনদেনগুলোর সাধারণ জাবেদা দিব। তাহলে আমরা সাধারণ জাবেদার ঘর যে আঁকবো, কয়টা হয় সাধারণ জাবেদার? 5টা। কলম কয়টা? 5টা। তাহলে আমরা এখন সাধারণ জাবেদার একটা ঘর আঁকবো। তাহলে সাধারণ জাবেদা এটা কত নম্বর অঙ্ক? 2 নম্বর, 2-এর গ। এই অঙ্কটা কার ছিল? বাহাউদ্দিন এন্ড সন্স। তাহলে আমরা লিখবো বাহাউদ্দিন, বাহাউদ্দিন এন্ড সন্স। উপরে হেডলাইন দিলাম বাহাউদ্দিন এন্ড সন্স। কি করবো আমরা? সাধারণ জাবেদা। তাহলে সাধারণ জাবেদা, আর সাধারণ জাবেদার কলম সংখ্যা থাকে 5টা, তারিখ, বিবরণ, তারপর খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এখন আমরা দেখো সাধারণ জাবেদা অন্তর্ভুক্ত করব কিভাবে। তাহলে এখানে
বাহাউদ্দিন এন্ড সন্স প্রশ্নটা পড়ো। বাহাউদ্দিন এন্ড সন্স 2017 সালের মে মাসের লেনদেনগুলো নিম্নরূপ: 2 তারিখ ব্যবসার জন্য ব্যাংক হতে উত্তোলন করেন, তাহলে আমরা লিখবো এখানে 2017 মে 3 টার্গেট ঘরে আমরা তারিখ দিলাম, ব্যাংক থেকে ব্যবসার জন্য উত্তোলন। ব্যাংক থেকে যদি আমরা উত্তোলন করি তাহলে কি হবে, নগদ টাকা বাড়বে আর ব্যাংকের টাকা কমে যাবে, তাহলে আমরা লিখবো নগদান হিসাব, নগদান হিসাব ডেবিটটা একটু ডান পাশে সরে লিখবো, নগদান হিসাব ডেবিট, আর যেহেতু ব্যাংক থেকে তুললাম তাহলে ব্যাংকের টাকা কমে গেল, ব্যাংক হিসাব, ব্যাংক হিসাব ক্রেডিট, কত টাকা ব্যাংক থেকে তোলা হলো, 15,000, 15,000, তাহলে ডেবিটের সোজা, ডেবিটের সোজা ডেবিট ঘরে লিখবো 15,000, আর ক্রেডিটের সোজা আমরা ক্রেডিটের ঘরে লিখবো 15,000। তাহলে এটা আমরা ডেবিট এবং ক্রেডিট বিশ্লেষণ করলাম, এবং এখানে আমরা সংক্ষেপে ব্যাখ্যা লিখবো, আমরা লিখবো যেহেতু ব্যাংক থেকে উত্তোলন, ব্যাংক থেকে উত্তোলন, ব্যাংক থেকে উত্তোলন, যেহেতু ব্যাংক থেকে উত্তোলন, শুধু বিবরণের ঘরটা আমরা টেনে দিলাম, শুধু বিবরণের ঘরটা টানবে অন্যটা না, তাহলে 3 তারিখ হলো, 3 তারিখের পরে আসো স্যার, আপনার ইয়ে দেখা যাচ্ছে না, দেখা যাবে, দেখো 3 তারিখের পরে আসো, 3 তারিখ তো আমরা ক্রয় যাবে তাই লিখেছি, বিক্রয় যাবে তাই, 5 তারিখে ভাড়া অগ্রিম পরিশোধ, এটা বিক্রয় যাবে দা বহির্ভূত লেনদেন, তাহলে আমরা লিখবো মে 5 তারিখ, মে মাস লেখা, নগদান হিসাব ডেবিট অগ্রিম ভাড়া হিসাব ক্রেডিট, তাহলে আমরা মে যেহেতু লেখা আছে তাহলে আমরা কমা ব্যবহার করলাম, পরে 5 তারিখ দেব অগ্রিম ভাড়া পরিশোধ, তাহলে অগ্রিম ভাড়া হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট, তাহলে আমরা লিখবো অগ্রিম ভাড়া হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট, কত টাকা আমরা প্রদান করেছি অগ্রিম ভাড়া, 3,000, তাহলে আমরা 3,000 ডেবিটের সোজা লিখলাম, 3,000 ক্রেডিটের সোজা ক্রেডিট ঘরে আমরা লিখবো 3,000 টাকা, আর এখানে ব্যাখ্যা লিখবো যেহেতু অগ্রিম ভাড়া পরিশোধ, অগ্রিম ভাড়া পরিশোধ, তাহলে ঘরটা আমরা ক্লোজ করে দেবো, শুধু বিবরণের ঘরটা। এরপর 5 তারিখের পরে দেখো প্রশ্নে, 8 তারিখে পণ্য ক্রয় বাবদ চেক প্রদান, তাহলে ক্রয় করে যদি চেক দেওয়া হয় তাহলে কি হবে, ক্রয় হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট, কত তারিখ, 8 তারিখ, আমরা দেবো 8, ক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট, আর চেক দিলে ব্যাংক ক্রেডিট হয়, ব্যাংক হিসাব ক্রেডিট, কত টাকার চেক দেওয়া হয়েছে, কত টাকার দিলাম, 7,000 টাকা, 7,000 টাকা, এখানে ব্যাখ্যা লিখবো যেহেতু ক্রয় করে চেক প্রদান, চেক প্রদান, সংক্ষেপে আমরা ব্যাখ্যা দিলাম। এরপর 8-এর পরে আসো, 10 তারিখ সাধারণ কোম্পানির নিকট বিক্রয়, এটা তো হবে না স্যার, এটা তো আসবে না। তারপরে আছে 15 তারিখ নগদ উত্তোলন, মালিক যদি নগদ উত্তোলন করে তাহলে কি হবে, মালিক নিলে সেটা উত্তোলন হবে, নগদ টাকা নিলে নগদান ক্রেডিট হবে, আর যদি পণ্য নেয় তাহলে সেই ক্ষেত্রে ক্রয় ক্রেডিট হবে, হিসাব আসবে, তাহলে আমরা লিখবো 15 তারিখ উত্তোলন হিসাব ডেবিট, 15 তারিখ উত্তোলন হিসাব ডেবিট, আর নগদান, যেহেতু নগদ টাকা নিয়েছে নগদান হিসাব ক্রেডিট, তাহলে কত টাকা উত্তোলন হয়েছে, দেখো এখানে নগদ উত্তোলন 1,000 টাকা, 1,000 টাকা, তাহলে আমরা এখানে লিখবো ডেবিটের সোজা ডেবিট ঘরে লিখবো 1,000 টাকা, আর ক্রেডিটের সোজা আমরা ক্রেডিট ঘরে লিখবো 1,000 টাকা, আর এখানে সংক্ষেপে বিবরণ ঘরে আমরা ব্যাখ্যা দিব, যেহেতু নগদ উত্তোলন, নগদ উত্তোলন হয়েছে, এখন দেখো আর কোনো লেনদেন নাই,
যেহেতু কোনো লেনদেন নাই সেহেতু আমরা টোটালটা কি করব একবারে টেনে দেব টাকার ঘর সহ যদি মনে করো যে আমি যোগফল নির্ণয় করব তাও হবে আর যদি যোগফল না নির্ণয় করো তাও এই জায়গাটা হয়ে গেছে তাহলে আমরা কি করব যোগ যদি করি 15 আর 3 18 18 এর সাথে 25 আর একে 26000 টাকা তাহলে যোগফল হলো 26000 ডেবিটও 26000 ক্রেডিটও 26000 এখানে আমরা দুই টার্ম দিয়ে কি করব ক্লোজ করব আর এখানে লিখব মোট বা যোগফল তাহলে এটা হলো আমাদের সাধারণ জাবেদা কি হলো এটা কি তৈরি করলাম সাধারণ জাবেদা সাধারণ জাবেদা তাহলে সাধারণ জাবেদার কলাম সংখ্যা কয়টা থাকে পাঁচটা প্রথমে থাকে তারিখ তারপর বিবরণ খতিয়ান পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা ক্রেডিট টাকা তো তিন তারিখের কি ছিল এই দুই তারিখের ব্যাংক থেকে ব্যবসার জন্য উত্তোলন তিন তারিখেরটা তো রমিত বা তিন তারিখ না এটা দুই তারিখ প্রথমে হবে দুই তারিখেরটা তাহলে দুই তারিখে ব্যাংক থেকে উত্তোলন ব্যাংক থেকে উত্তোলন করলে এটা নগদ টাকা বাড়লো ব্যবসায় নগদ বাড়লো নগদান হিসাব ডেবিট আর ব্যাংকের টাকা কমে গেল ব্যাংক হিসাব ক্রেডিট আমরা ব্যাখ্যা লিখলাম সংক্ষেপে যেহেতু ব্যাংক থেকে উত্তোলন এরপর তিন তারিখে এটা বিক্রয় সংক্রান্ত এটা আসবে না পাঁচ তারিখ এটা আসো ভাড়া অগ্রিম পরিশোধ তাহলে অগ্রিম ভাড়া পরিশোধ করলে কি হলো অগ্রিম ভাড়া এটা খরচ অগ্রিম ভাড়া ডেবিট আর যেহেতু আমরা নগদে দিলাম নগদের হিসাব ক্রেডিট আর ক্রেডিট অগ্রিম ভাড়া পরিশোধ এরপর আসো আট তারিখ পণ্য ক্রয় পাবো চেক প্রদান চেক যদি পাওয়া যায় ব্যাংক ডেবিট হয় আর চেক দিলে কি হয় ব্যাংক ক্রেডিট হয় ক্রয় করে যেহেতু আমরা চেক দিয়েছি তাহলে ক্রয়টা খরচ তাহলে ক্রয় হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট আমরা ব্যাখ্যা লিখলাম সংক্ষেপে কি যেহেতু ক্রয় করে চেক প্রদান পনেরো তারিখ নগদ উত্তোলন তাহলে নগদ উত্তোলন করা হলে মালিক যেটাই উত্তোলন করুক সেটার আমরা শিরোনাম দেব উত্তোলন হিসাব যদি পণ্য উত্তোলন করতো তাহলে সেক্ষেত্রে আমরা ক্রয় হিসাব ক্রেডিট করতাম যেহেতু নগদ উত্তোলন করেছে তাহলে উত্তোলন হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট সংক্ষেপে ব্যাখ্যা লিখলাম নগদ উত্তোলন এখন আর কোনো লেনদেন নাই আমরা এই মোট যে লেনদেন হয়েছে টাকার পরিমাণগুলো আমরা যোগ করলাম যোগ করে কত হলো 26000 টাকা দুই টান দিয়ে আমরা ক্লোজ করে দিলাম মানে আমাদের হিসাব শেষ তাহলে এটা আমাদের কি হলো একটা পরিপূর্ণ সৃজনশীল প্রশ্নের সমাধান হলো বলো এখানে কোনো প্রশ্ন থাকলে কোনো জানার কিছু থাকলে বলো কোনো কিছু জানার আছে কোনো জানার আছে কি না স্যার এই অঙ্ক কি বুঝতে পেরেছো হ্যাঁ স্যার এটা যদি বুঝে থাকো তাহলে পরবর্তী যে অঙ্কটা আছে এই অঙ্কগুলো করার চেষ্টা করবে বাসায় আচ্ছা স্যার স্যার দেখাবো কিভাবে এই যে প্রথম যে অঙ্ক আছে এই নিয়মে এক নম্বর অঙ্কটা করবে তোমরা বাসায় যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে দেখাবে বা আমার সঙ্গে আলোচনা করলে সেই সমস্যাগুলো আমি সলভ করার চেষ্টা করব আর জাবেদার সংক্রান্ত আর কোনো সমস্যা যদি না থাকে তাহলে আমি পরবর্তীতে পরে যে চ্যাপ্টার আছে খতিয়ান শুরু করব আর এই অল্প দুই ক্লাস বা তিন ক্লাসে তো আর সবগুলো সমস্যা সমাধান করা যাবে না মোটামুটি যে ধারণাগুলো যেগুলো যে জিনিসগুলো মূল বিষয় সেই জানা জিনিসগুলো যদি জানতে পারো তাহলে হবে পরবর্তীতে আমরা যখন ক্লাস শুরু হবে তখন বিস্তারিত ক্লাসে আলোচনা করা যাবে তোমাদের আর কিছু জানার আছে আমরুল রীতি না স্যার কোনো কিছু জানার আছে আজকে না স্যার জানার নাই তাহলে অঙ্কটা করে দিলাম অঙ্কটা দেখো বাসায় এই নিয়মে এক নম্বরটা করার চেষ্টা করো আর পরবর্তী ক্লাসে আমি তাহলে খতিয়ান শুরু করব আগামী ক্লাসে আর ততক্ষণ ভালো থেকো আজকে আমার এই পর্যন্তই সময় শেষ তোমরা ভালো থেকো সামনের দিন দেখা হবে।